ওর আগে মোটা করেই ছাড়ে। হ্যাঁ চলে যাব। আ দেখো প্রথম শিউলি ফুল ফুটেছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি, কারণ কারণ কালকে হচ্ছে মহালয়া, আর মাত্র বাকি আর 5-6টা দিন, আর এরই চলে আসবে, তারপরে হয়ে যাবে আমাদের সবার প্রিয় দুর্গাপুজো। কিন্তু এবারে দুর্গাপুজো সবথেকে বড় অসুর হচ্ছে বৃষ্টি, কারণ এতদিন কোনো রকম কোনো বৃষ্টি হয়নি। আজকে আজকে এখন বাজে এখন সন্ধে 6টা, মানে বৃষ্টি হচ্ছে বিকেল 4টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে সেরকম নিম্নচাপ বৃষ্টি, যেমন বিদ্যুৎ চমকানো তেমন বৃষ্টি আজকে থেকে শুরু হয়ে গেছে। মানে আজকে থেকে বৃষ্টি শুরু, পুজো পুরো মাটি। যাই হোক, এখনও বিকাশ কাজে আসেনি, তো আজকে থেকে এখন ব্লগটাকে শুরু করলাম। কালকে ভোরবেলা উঠে কতটা তাড়াতাড়ি মহালয়া শুনতে পারি, তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করবো, মানে কালকে বিকেল পর্যন্ত ব্লগটা কন্টিনিউ হবে, তোমরা দেখতে থাকো। এখনও বিকাশ, তো চলো, বৃষ্টি হোক যার যাই হোক, মা তো আসবেই, মা দুর্গা তো এবারে গজে আচ্ছা আগমন হচ্ছে আর নৌকায় যাচ্ছে, তাহলে বৃষ্টি তো হবেই। গজে এলো বৃষ্টি, আর নৌকায় গেলে তো আরও বৃষ্টি। আর আমার তাতানবাবু দেখো, এই দেখো কেমন নিচে বসে খেলছে আজকে, তো অন্যদের নিচে বসে খেলে না, আজকে মাটি খুব প্রিয় হয়েছে যে মাটিতে বসে খেলছে। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, বিকাশকে ফোন করলাম, ও বলছে আমি পুরো ভিজে গেছি। তো আজকেও আজকে মানে রাত্রিবেলা আমাদের চিকেন হবে, সেটা চিকেন আনবে, বলছে একবারে আজকে ছুটির দিন আছে, আজকে থেকে চিকেন খাওয়া শুরু করবে, মানে মহলার খাওয়া দাওয়া আজকে থেকে শুরু করবে। তাহলে চলো, তোমরা দেখতে থাকো ব্লগটা আর কী কী হয়। তো মনে হচ্ছে অনেক কিছুই হবে, কারণ কালকে যে গেলে মহলে আমার তাতারবাবু প্রথম মহলায় দেখবো ভোরবেলা উঠে, তো এক্সাইটমেন্ট তো আছেই। আগে চলো দেখি বাইরে কতটা বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এ বাবা রে, জ্বালানো হয়নি তো, শর্টমট হয় নাই তো, দরকার নেই এখন জ্বালানো, বাবা থাক। দেখো কী বৃষ্টি হচ্ছে বাইরে, রাস্তা জল উঠে যায়নি তো গো, এই রাস্তাটাতে ওই বাবরি, এ বাবা চলো 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 বাবা এসে গেছে, চলো বাবা গাছ কিনে এনেছে। তো আমার হাজব্যান্ড আমাকে পুজোর আগে মোটা করেই ছাড়বে, তো আজকে খালি চিকেন আনার কথা ছিল, বাট আমার হাজব্যান্ড ঠিক আবার খাসি চর্বি নিয়ে এসে হাজির করেছে। তো তুমি কি আমাকে পুজোতে কি তুমি কি হবে এমন এমন কথা না পুজোর সময়? হ্যাঁ, আজই রাত আজকে বললাম যে পুজোর আগে আর আনবে না, চর্বি খেলে মোটা হবে, চর্বি খেলে মোটা হবো না, চর্বি খেলে তো মোটা, চর্বি খেলে তো ফ্যাট আছে। দেখছো পুজোর আগে আবার খাসি চর্বি দিয়ে এখন চিকেন করতে হবে, শশা খেলে কি ও খাসি চর্বি খেয়ে ওয়েট গেন করবো, আর খাসি চর্বি খেয়ে শশা খেয়ে ওটা কি ছড়াবো? হ্যাঁ, ভাবতে পারছো পুজোর আগে আমার কোনো জামা ফিটিংস হবে না, সব মানে ফেটে ফুলে বেরিয়ে যাবে। কি শুরু করেছি জানি না, বাইরে তো বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে। আমি এখন রান্না করে চলেছি, রান্না করতে ওকে মুড়ি দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা টিফিনে, তো এখন মাংসটা ধুই রান্না বসাই। জানি না পুজোর আগে আমি ভালো লাগছে না, কি শুরু করেছি এটা জানি না, বললাম আর এনো। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে আটা মাখা হয়ে গেছে, আর দেখো এখানে মাংস এনেছে, সেই চর্বি দেখো না, মুরগির মাংসটা তো কতটা চর্বি, আবার এদিকে খাসির মাংসের চর্বি, তো সব সাদা সাদা চর্বি দেখে না আমার এখনই ঢেকুর উঠছে, মনে হচ্ছে আর মোটা হতে আমাকে কেউ বাঁধতে পারবে না, আমি মোটা হবই হব। তো চর্বিটা দেখতে সুন্দর লাগছে, অন্য সময় হলে খুব ভালো করে খাই, কিন্তু আজকে খেতে পারবো না, চর্বির লোভ সামলাতেও পারবো না, না খেয়েও থাকতে পারবো না, এই হচ্ছে আমার অসুবিধা। আমি রুটি করতে শুরু করে দিয়েছি, রুটিটা করো তারপর মাংসটা, এত দুষ্টুমি করতে কি বলবো, সব সময় দেখো গাড়ি ঘোড়া নিয়ে মেয়েতে এখনো হামাগুড়ি দিতে ঘেরে পারছে, ছোটবেলা কোনো হামাগুড়ি দেয়নি, এখন হামাগুড়ি দিচ্ছে। তোকে এখন খাওয়াবো, ওর খাবার রেডি হয়ে গেছে, এদিকে মাংস বসিয়ে দিয়েছি, ওই যে আমার মাংস হচ্ছে, শুধু ফুটলেই হয়ে যাবে, রুটি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ওকে এখন খাওয়াবো, খাবার রেডি হয়ে গেছে, কিন্তু খাওয়াবো কী করে রেডি হচ্ছে কথাই দেখো, ওই দেখো কি করছে, সারা সন্ধে বিছানা তো লন্ড বন্ড রোজই করে, আই দেখো না, কালকে সকালে উঠে মহলা দেখতে হবে কিন্তু, হ্যাঁ মহলা দেখতে হবে কালকে সকালে উঠে 5টার সময়, কোথায় গেল অন্ধকারে, আই দেখো বেরোচ্ছে, আমি খাওয়াবো বলেছি, খাবার রেডি হয়ে গেছে, খাবারটা দেখতে পেয়েছে, ব্যাস ওই জন্য নাটক শুরু হয়ে গেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তাতানবাবুকে কত কষ্ট করে আমাকে খাওয়াতে হয়, তো দেখতে পাচ্ছ তো কতটা দুষ্টুমি করে, মানে এতটাই চালাক, ওর মুন্ডু আমি ধরে ওকে খাওয়াতে পারি না, ও খাওয়াতে গেলেই ও বুঝতে পারে যে খাওয়াতে আসে, তার আগে মুন্ডু সরিয়ে নেয়, তো দেখো না আমাকে কীভাবে জ্বালায়।
সাধন বাবু খাওয়া হয়ে গেছে, ঘুম পাড়ানোর চেষ্টা করছে ওকে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে দেখতে মাংসটা কত দূর। মাংস করছে, এখন বাজে 11টা, সেই 11টায় বেজে গেছে। সাধন বাবুকে শুয়ে দিয়েছি, ঘরে ঘুমোচ্ছে। মা এখানে মশারি টাঙাচ্ছে ঘরে, যে বিছানা করছে। আদিকা এখানে খেতে বসে পড়েছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই যে আজকের মেনু, যে মাংসের ঝোল, স্যালাড আর রুটি, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। চটপট খেয়ে নিই, খেয়ে আবার ঘুমোতে হবে। ঘুম থেকে উঠে কালকে সকালবেলা মহালয়া দেখতে হবে। চলো আজকের ব্লগটা এখানে বন্ধ করে দিচ্ছি, কালকে সকালবেলা স্টার্ট করবো 5টার সময়। 5টার সময় ঘুম তো করতে পারবো, 5টার সময় উঠতে পারবো মহালয়া দেখতে। যে থাকলে সব না, আমার উঠলো তো আপনার উঠে পড়বো, ও দুটো পড়বো, ওকে তো দেখতেই হবে। হ্যাঁ দেখবো, সবাই মিলে কালকে একসাথে মহালয়া দেখবো। মা 5টার সময় উঠতে হবে কালকে, তাহলে 5টায় উঠতে হবে। ঠিক আছে, তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে সকালে আবার দেখা হবে। শুভ সকাল, শুভ মহালয়া। আজকে মহালয়া, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 4:05, ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। ছাদ দিয়ে একটুখানি ঘুরে তারপরে যাব নিচে গিয়ে মহালয়া চালিয়ে দেবো। তাতান বাবুকে ডাকবো, ডেকে মহালয়া দেখাবো, জানি না উঠবে কি না। তাহলে চল নিচে যাওয়া যাক। চলো দেখি বাইরে দেখি কি অবস্থা। ঘুম থেকে উঠে পড়েছি আমরা, পাত্তা বাইরে উঠে পড়েছি মহালয়া দেখতে। এদিকে দেখি আলো জ্বলে সব অন্ধকার। ও মামা মতো না গো, মহালয়া দেখবে না? ও মামা, মহালয়ের দিন আমাদের কাছে প্রথম শিউলি ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে শিউলি ফুল, আর মাটিতে একটা ফুল পড়ে আছে। এই দেখো মহালয়ের দিন আমাদের কাছে প্রথম শিউলি। মা দুর্গা এসে গেছে, দেখি মনটা ভালো হয়ে গেল। এখনো পর্যন্ত মহালয়া হচ্ছে, এখন বাজে 7:30। আমার বসে থেকে মহালয়া দেখার সময় নেই, আমি চলে এসেছি এখানে বিছানা গোছাতে। আর কালকে আলমারির কভারটা কেচেছিলাম, তো আজকে এখন সেগুলো সব লাগিয়ে দিচ্ছি। তো পুজোতে তো ঘর দোর পরিষ্কার করিয়েছি, কাজ কমপ্লিট। এই ঘরে একটা চাদর বেছাবো, তাদের মামা ঘুমোচ্ছে, এখান থেকে উঠে এলে এই ঘরে চাদর বেছাবো। কিন্তু আমার ঘরটা কি ভালো লাগছে না, এই দেখো সুন্দর লাগছে আমার ঘরটা। নতুন চাদর বিছিয়ে দিয়েছি, আলমারির মাদরটা চেঞ্জ করে দিয়েছি, একটা আলনাটা ধুয়ে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি ঘর। তো কালকে বেলা 1টা অবধি আমি সব ঘর দর পরিষ্কার করেছি, ঝুল ঝেড়েছি, পরিষ্কার করেছি, সব করেছি। আজকে ভালো লাগছে। তো কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ভাবলাম আজকে হয়তো সকালে বৃষ্টি হবে, কিন্তু না, আজকে সকালবেলা খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো মনটা দেখে আরও শান্তি হলো, মনটা ভালো লাগছে যে মহালয়ার দিন ঘুম থেকে উঠে ঝকঝকে রোদ্দুর দেখতে পেলাম, সূর্যদেবকে দেখতে পেলাম, মনটা শান্তি হয়ে গেছে। চলো তাহলে দিনটা যেন ভালো যায় এটাই আশা করবো। আর তাহলে চলো দিনটা স্টার্ট করা যাক। আজকে আমাদের তাতানবাবু মহল্লা শেষ হয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে। তো তাতানবাবু মহল্লা দেখতে পারিনি, তাই FM চালিয়ে দিয়েছে মহল্লাটা, আবার নতুন করেও শুনছে। কতটা শুনছে জানি না, ওর মুডে রয়েছে। আর আমি ওকে চেষ্টা করছি খাওয়ানোর, কিছু করে ভুলিয়ে। তো দেখতে পাচ্ছ তো, কোনো মতে ও খাবে না, গাড়ি চালিয়ে গান চালিয়ে কোনো মতে ওকে খাবে না। তবু ওর সাথে যুদ্ধ করে যতটা আর কি যুদ্ধে পেরে ওঠা যায়, এটাই আর কি শান্তি। চলো না না খুলবে না, এখন খুলবে না, বড় হয়ে গেছি। টাটা, এই আমার দিকে তাকা, টাটা। তো তাতানবাবু এখন চললো তার বাবার সাথে ঘুরতে। তোর বাবা যেই দোকান যাচ্ছে, তো আগের দিন চুল কেটেছিল, সে অভ্যাসটা হয়ে গেছে, তো কোনো মতে বাবাকে ছাড়বে না। চললো এখন বাবার সাথে, যে টুপিটা দীঘা থেকে কিনে এনেছিলাম ওটা এখন পরিয়ে দিয়েছি। আজকে মহালয়ার দিন সকালবেলা স্পেশাল ব্রেকফাস্ট না করলে হয়, তাই সকাল সকাল ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি আর আলু চচ্চড়ি। তো এরকম ব্রেকফাস্ট করলে কার না ভালো লাগে। আমাকে দাও, এই আমার তাতানবাবু ঘুরে ঘুরে চলে এসছে, আর আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি আর তরকারি দিয়ে দিয়েছি, ওটা ওরা খেয়ে নিচ্ছে। আর আমাদের মাসিমা তাতানবাবুকে পেন দিয়ে গেলো আর কি। হ্যাঁ দেখো, এই যে মাসিমা এসেছে আমাদের পেন দিতে, দেখো কি সুন্দর পেন দিয়ে গেছে। তাতানবাবু লেখাপড়া করবে, এখন অনেক বাকি তাতানবাবু লেখাপড়া করতে। আবার দুবার পড়ার মতো আবার হ্যাঁ চলে যাবো। আচ্ছা যতদিন না তাতান লেখাপড়া শিখে ততদিনই যাবো। খুব সুন্দর পেন দিয়েছে, পেন দিয়েছে, মহালয়ার দিনকে খুব ভালো হয়েছে। চলে দাঁড়া, আবার যাবে বলে মানা করছে, দেখো চলে আসো, চলে আসো মামাম, চলে আসো, চলে আসো।
তোমারে ফোন করে দেবে তুমি যাও কি গো একি বাইনা রে বাবা তুমি চলে আসো মামম চলে আসো কি হলো জল খাবে তো জল নাই খেয়ে নিয়ে চলো আমরা খেয়ে নি আবি আমাদের গাছে কত অপরাজিতা ফুল ফুটেছে খালি দেখো সব ফুল দিয়ে আজকে সাজিয়ে দিয়েছে মহালয়ের দিনকে ভগবান আজকে পুরো নীল নীল হয়ে গেছে প্রচুর ফুল ফুটেছিল আর সবাইকে আজকে একটা করে চকলেট দিয়েছি মহালয়ের দিন আজকে সবাই একটা করে চকলেট খাবে সবাইকে একটা করে চকলেট দিয়েছি তো এখন বাজে 2:30 এই সবে দাদামাবুকে খাওয়ালাম এখন তো আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি তো আজকে রান্না বান্না স্পেশাল কিছু হয়নি কালকের মাংস ছিল তারপরে তিতলিলা আবার মাংস দিয়ে গেছে আজকে তারপরে মানে আচার আছে এই দিয়ে খাওয়ান দাওয়ানো আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি তো মহলায় দেখতে 5টার সময় তারপর থেকে শরীরটা খুব টায়ার্ড ছিল তো আজকে শাক টাক আনার কথা ছিল কিন্তু কিচ্ছু আনিনি আজকে কোনো রান্না হয়নি খালি মাংস আর ভাত এইটুকু আছে সিম্পল রান্না তা চলো খেয়ে নিয়ে যে দাদামাবুকে জল খাওয়ানোর চেষ্টা করতে হবে খাও খাও না খাবে খাও জল খাবে তো জল খাবে জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও দুপুরের মেনু কালকের মাংস তো ঝাল ঝাল মাংস একদম গরম করে ফেলেছি সকাল বেলায় গরম করে দিয়েছিলাম আর এই মাংসটা তিতলিরা দিয়ে গেছে কষা কষা মাংস আজকে মাংসই মাংস আর নিয়ে নিয়েছি আচার এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ চলো চলো মা খেতে বসে পড়েছে বিকাশে বসে পড়েছে দাদাবাবু ওখানে টিভি দেখছে দাদাবাবু যে চিকেন স্টু করেছিল ওকেও খাইয়ে দিয়েছি অল কাজ ডান এবার আমরা খেয়ে নেবো তো এখন বাজে রাত্রির 12:45 তো কালকে রাত্রে বিকালবেলা ব্লগটা শুরু করেছিলাম এখনো পর্যন্ত ব্লগটা শেষ করিনি শুতে যাওয়ার সময় মনে পড়েছে ব্লগটা শেষ করা হয়নি লাস্ট দুপুরবেলা ব্লগ করেছিলাম তারপর ব্লগ করা হয়নি সারা সন্ধ্যেবেলা একটুখানি কাজ করছিলাম বলতে শর্টস ভিডিও করছিলাম কিছু আরও ভিডিও করেছি ফুল মেকআপ করে তো সে সমস্ত করতে গিয়ে ভুলে গিয়েছিলাম ব্লগটা শেষ করা হয়নি তাহলে চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি কালকে নতুন ব্লগে একটা দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোটা ভালো করে কাটাবেন আবার সবাইকে জানিয়ে দিচ্ছি শুভ মহালয়া আপনারা মহালয়া কীভাবে কাটালেন কত আনন্দ করলেন কোথায় গেলেন কী কী করলেন প্লিজ জানাবেন আমাকে যদি ভিডিওটা পছন্দ হয় তাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন সবাই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তাতে নব ঘুমিয়ে পড়েছে কেমন হচ্ছে আমরা খালি ঘুমা আমি আর মা জেগে আছি তাহলে চলো আজকের মতো টাটা দেখো খেয়ে নিচ্ছি হাজওয়ালা